যশোরের অভয়নগরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং বিপ্লবী কমিউনিস্ট পার্টির মধ্যে বন্দুকযুদ্ধে বিপ্লবী কমিউনিস্ট পার্টির এক সদস্য নিহত হয়েছে। অভয়নগরের শুভ রাড়া নিকেরিপাড়া গ্রামের ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, চারটি বন্দুকের ও দুটি রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশ জানায় রাত দেড়টার দিকে সন্ত্রাসী হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সিরাজ আকুঞ্জির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, সিরাজ আকুঞ্জি অভয়নগর উপজেলার শুভ রাড়া গ্রামের আফসার আকুঞ্জির পুত্র। তার বিরুদ্ধে খুলনা, ডুমুরিয়া, ফুলতোলা এবং যশোরের অভয়নগর থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজি সহ এক ডজন মামলা রয়েছে।